42টি পিলারের উপর 41টি স্প্যান বসানো হচ্ছে পদ্মা সেতুতে। তীব্র স্রোতের কারণে স্প্যান বসানোর কাজ খানিকটা বিলম্বিত হলেও এখন গতি ফিরে এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই পদ্মা সেতুর সবগুলি স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রস্তুত হচ্ছে পদ্মা সেতুর সড়ক পথ। চার লেনের এই সড়ক পথের মাঝে থাকছে বিভাজন। জাজিরা অংশের পর এখন এই কাজ এগিয়ে চলছে মুন্সিগঞ্জের মাওয়া অংশের দিকে। এখন আমাদের এই প্রজেক্টের সবচেয়ে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট হলো স্প্যান বসানো। আমাদের এই যে 41টা স্প্যান বসা শেষ করলে আমাদের মোস্ট ক্রিটিক্যাল ওয়ার্ক এখনকার ইয়াতে। নেক্সট ক্রিটিক্যাল ওয়ার্ক হলো আমাদের রোডওয়ে স্ল্যাব বসানো। রোডওয়ে স্ল্যাব যদি আমরা বসাতে পারি তাহলে আমাদের আরেকটা বড় কাজ হয়ে যাবে। আমাদের রোডওয়ে স্ল্যাবের অগ্রগতি আপনার ধরেন প্রায় 33%। এটা একটু জটিল কাজ, একটু সময় বেশি লাগে এবং আবহাওয়ার সাথে ওইটাও রিলেটেড আছে। তো আমরা আমাদের ধারণা যে আগামী বছরের ডিসেম্বরের আগেই সেপ্টেম্বর অক্টোবরে আমরা শেষ করতে পারবো রোডওয়ে স্ল্যাব বসানোর কাজ। 16টা স্প্যান আমাদের হয়ে গেছে। 16টা যদি ধরেন 16x150 তবে করোনার বাধায় কাজে কিছুটা ধীরগতি থাকায় 2021 সালে পদ্মা সেতু উদ্বোধন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। করোনার সমস্যা আমাদের শেষ হয়নি, করোনা এখনো চলতেছে। এখনো আমাদের বিদেশি কনসালটেন্ট সবাই আসে নাই। কন্ট্রাক্টরের যে জনবল এক্সপার্ট ইঞ্জিনিয়ার আসবে চায়না থেকে সবাই আসতে পারে নাই। বাংলাদেশি লেবারও আমরা যেহেতু আমাদের প্রচুর লকডাউন, এখন তো আমার ডেলি লেবার নিতে পারে। আমাদের এখানে আমরা সবাইকে থাকার ব্যবস্থা করেছি এবং তাদেরকে করোনা টেস্ট করা হয়। করোনা টেস্ট করে আমরা পূর্ণাঙ্গ লেবার পাচ্ছি না, যার জন্য করোনার প্রভাব আমাদের যায় নাই এবং এটার প্রভাবেই আমরা 2021 সালের জুনের মধ্যে কাজটা শেষ করতে পারি নাই, পারবো না। তবে আমাদের সময় আর বেশি লাগবে। আমরা এই করোনাকে ধরেই এটা হিসাবটা করেছি যে করোনার প্রভাব ধরেই আমরা মোটামুটি 8-9 মাস আমাদের এক্সট্রা লাগতে পারে আপাতত হিসাবে, যদি আমরা ফাইনাল করতে পারি না। কারণ আমাদের চেষ্টা করছি আমরা লোকাল বাড়ানোর জন্য, বাট লোকাল বাড়ানো যাচ্ছে না। আমরা তো এখন পর্যন্ত গভর্নমেন্টের কাছে ব্যয়ের জন্য লিখি না, এটা তার গোপন জিনিস না। ব্যয় পারলে তো বলতেই হবে, আমাদের খরচ করবো কোথায়? গভর্নমেন্ট অনুসারে তো খরচ করা যাবে না। এখন পর্যন্ত কোনো ইন্ডিকেশন নাই ইনশাল্লাহ, এটাই আমরা বলতে পারি। এখন পর্যন্ত পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 82% বলেও জানান প্রকল্প পরিচালক। এটি পদ্মা সেতুর সড়ক পথ। জাজিরা প্রান্ত থেকে শুরু হওয়া এই সড়ক পথ এরই মধ্যে দৃশ্যমান হয়েছে 2 কিলোমিটারেরও বেশি। বাকি কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখন এই কংক্রিটের উপর পিচ দেয়া হলে যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত হবে পদ্মা সেতু। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, জাজিরা, শরীয়তপুর।